লোকসভা ভোটের আগে কার্যত ক্ষতবিক্ষত তৃণমূল কংগ্রেস কারণ তিন চার দিন ধরে কুণাল ঘোষ একেবারে গৃহযুদ্ধ বাঁধিয়ে দিয়েছেন তৃণমূলের অন্দরে তৃণমূল নেতা তৃণমূল সাংসদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শুধু দুর্নীতির অভিযোগ নয় একবারে প্রকাশ্যে কয়লা পাচার মামলায় যুক্ত থাকার অভিযোগ কয়লা পাচারে কালো টাকা নেয়ার অভিযোগ এমনকি রোজ ভ্যালি কাণ্ডে যুক্ত থাকার অভিযোগ সিবিআইকে ট্যাগ করে তার অভিযোগ এবং তার দাবি ইডি সিবিআই তদন্ত করতে হবে সুদীপ ব্যানার্জিকে গ্রেপ্তার করতে হবে তাতেই কিন্তু লোকসভা ভোটের আগে একেবারে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস কালীঘাট তবে কুণাল ঘোষ প্রকাশ্যে একেবারে বোমা ফাটানোয় ক্ষুব্ধ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কুণাল ঘোষকে যে ভালো চোখে দেখছে না মমতা অভিষেক সেই ইঙ্গিত কিন্তু পাওয়া গিয়েছিল কুণাল ঘোষের বিরুদ্ধে কড়া স্টেপ নিতে পারে তৃণমূল কংগ্রেস এই খবরটাও কিন্তু সামনে এসেছিল আর আজ তাপস রায় তৃণমূল বিধায়ক হেভিওয়েট তৃণমূল বিধায়ক তৃণমূল ছাড়ার মাঝেই কিন্তু কুণাল ঘোষের বিরুদ্ধে চরম পদক্ষেপ একেবারে করা অ্যাকশন তৃণমূলের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কুণাল ঘোষের বিরুদ্ধে করা স্টেপ মমতার কারণ কুণাল ঘোষ এতদিন ধরে যা করছিলেন রাজ্য রাজনীতিতে কিন্তু তোলপাড় পড়ে গিয়েছিল লোকসভা ভোটের আগে কার্যত কোণঠাসা হয়ে পড়ছিল তৃণমূল কংগ্রেস তবে শেষ রক্ষা কিন্তু হলো না কুণাল ঘোষের অবশেষে কুণাল ঘোষের বিরুদ্ধে মারাত্মক স্টেপ মমতার কুণাল ঘোষকে শোকজ করি ছাড়ল তৃণমূল সোমবার তার কাছে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি সই করা শোকজের চিঠি তৃণমূল ভবন থেকে পৌঁছেছে তৃণমূল সূত্রে খবর রবিবারই ওই শোকজ করার কথা ছিল দলের তাপস রায় সংক্রান্ত বিবিধ পরিস্থিতিতে তা করে ওঠা যায়নি সোমবার সকাল সকাল তাই কুণালকে চিঠি পাঠানো হয়েছে ঘটনাচক্রে তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণে বক্সি কুণালের বিরোধী শিবিরের বলি পরিচিত বস্তুত তাঁর বদলে বক্সিকে পূর্ব মেদিনীপুরে জনগর্জন সভার প্রস্তুতি বৈঠকে পাঠানো নিয়ে কুণাল প্রকাশ্যি তার ক্ষোভের কথা জানিয়েছিলেন ফলে বক্সিকে দিয়ে তাকে শোকজ করানোর সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ এবং বার্তাবহ শোকজ নিয়ে কুণালের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তার ফোন নিরুত্তর থেকেছে মোবাইলে পাঠানো বার্তারও কোনো জবাব মেলেনি তবে তার হিতৈষীদের বক্তব্য বিকালের দিকে কুণাল কিছু না কিছু বলতে পারেন তিনি কি বলবেন বা আদৌ কিছু বলবেন কি না তা নিয়ে তৃণমূলের ভিতরে বাইরে কৌতূহল তৈরি হয়েছে তৃণমূল সূত্রে খবর ওই চিঠিতে তার কাছে জানতে চাওয়া হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পুনরায় গ্রেপ্তার করার দাবি সম্বলিত টুইট কেন তিনি এক স্যান্ডেলে পোস্ট করেছিলেন এবং সেই পোস্টে কেন ইডি ডিরেক্টর এবং সিবিআইকে ট্যাগ করেছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মনে করছে এর ফলে বিজেপি কি সুবিধা করে দেওয়া হয়েছে সোমবার সকালে দলের উপরে অভিমানী তাপসকে বোঝাতে তার বউবাজারের বাড়িতে গিয়েছিলেন মন্ত্রী বসু এবং দলের সদ্যপ্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষ তাঁরা বেরিয়ে যাওয়ার পর নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করে দলের উপর ক্ষোভ উগড়ে দেন বরাহনগরের বিধায়ক তাপস সেই ক্ষোভ জানাতে গিয়েই দলের এক গোপন কথা প্রকাশ্যে আনেন তিনি জানান যে কুণালকে শোকজ করেছে তৃণমূল সোমবার তাপস বলেন সকালে ব্রাত্য আর কুণাল এসেছিল ওরা আমায় ভালোবাসে ছোট ভাই ওরা আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অনুরোধ জানাতে এসেছিল তখনই নাকি ওকে দলের তরফে সুব্রত বক্সি শোকজ নোটিস পাঠিয়েছে তারপরই তাপসের খেদক্তি এই হচ্ছে দল প্রসঙ্গত সুব্রত বক্সি হলেন তৃণমূলের রাজ্য সভাপতি শনিবারই সংবাদ মাধ্যমে লেখা হয়েছিল কুনালকে শোকজ নোটিস পাঠাতে চলেছে তৃণমূল আমাদের চ্যানেলও কিন্তু এটা প্রচার করেছিল যদিও কুণাল কিংবা তৃণমূলের তরফে শোকাজ নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কিছু জানানো হয়নি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র পদ থেকে শুক্রবার ইস্তফা দিয়েছিলেন কুণাল ঘোষ শনিবার মুখপাত্র পদে তার ইস্তফা গৃহীত হয়েছে গত আটচল্লিশ ঘন্টা ধরে কুনাল খানিকটা বেপরোয়া হয়েই সামাজিক মাধ্যমে পোস্ট করে চলেছেন বা সংবাদ মাধ্যমে কথা বলে চলেছেন বলে অনেকের মত শনিবার সন্ধ্যাতে কুণাল এক্স হ্যান্ডেলে লেখেন আমি তৃণমূলের রাজ্য কমিটির অন্যতম সাধারণ সম্পাদক ও মুখপত্রের পদ থেকে ইস্তফা দিয়েছিলাম খবর পেয়েছি শুধু মুখপাত্র পদে ইস্তফার অংশটি গ্রহণ করা হয়েছে দলের কাছে আমার সবিনয় অনুরোধ সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফাটিও গ্রহণ করা হোক আমি ওই পদে থাকবো না আমি শুধু কর্মী হিসাবে থাকব কুণাল সংবাদ মাধ্যমে এও বলেছেন আমার কোনো মান অভিমান নেই আমি জীবনে উত্থান পদন নরক দেখেছি তাই আমি সব কিছুকে স্বচ্ছভাবে দেখতে চাই সেটাই হয়ে যায় মুশকিল তার মধ্যেই কিন্তু কুণাল ঘোষ যখন তৃণমূলের হেভিওয়েট বিধায়ক প্রাক্তন বিধায়ক তাপস রায়কে বোঝাতে গিয়েছিলেন যাতে তিনি দল না ছাড়েন অভিমান যাতে ভাঙে কুণাল ঘোষ এবং ব্রাত্য বসু যখন তাপস রায়কে বোঝাতে গেছেন ঠিক সেই মুহূর্তে কুণাল ঘোষের কাছে আসে শোকজের চিঠি শোকজ লেটার এমনই কিন্তু খবর উঠে আসছে আর এমনই দাবি করেছেন তাপস রায় অবশেষে কুণাল ঘোষের বিরুদ্ধে কড়া স্টেপ নিল তৃণমূল কংগ্রেস কুণাল ঘোষ কিন্তু স্পষ্ট জানিয়েছেন আমার বিরুদ্ধে যাই পদক্ষেপ নিক দল আমি কিন্তু তৃণমূলই থাকব। তৃণমূলের একজন সাধারণ কর্মী হিসাবে থাকতে চাই তিনি ইস্তফা দিয়েছিলেন তার ইস্তফাপত্র গ্রহণ করেছেন মমতা ব্যানার্জি এবং তিনি কিন্তু স্পষ্ট একেবারে দাবি করেছেন যে আমি রাজ্য সম্পাদক থাকতে চাই না ওই ইস্তফাপত্রটিও গ্রহণ করুক দল তবে এখনও পর্যন্ত সম্পাদকের ইস্তফাপত্র দল গ্রহণ করেছে কি না সে বিষয়ে কোনো খবর উঠে আসেনি তবে যে জল্পনাটা উসকে গিয়েছিল রাজ্য রাজনীতিতে কুণালে ক্ষুব্ধ মমতা অভিষেক ভালো চোখে দেখছেন না কুনালের এই বেফাজ মন্তব্যকে কারণ সামনে লোকসভা ভোট বিভিন্ন দুর্নীতি ইস্যুতে যখন জেরবার রাজ্য সরকার একদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতিকাণ্ড যখন দুর্নীতিকাণ্ডে একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়করা গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে তৃণমূলের বিরুদ্ধে যখন দুর্নীতি নিয়ে দুর্নীতি ইস্যুকে খাড়া করে প্রচার শুরু করে দিয়েছে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি ঠিক তখনই বিজেপিকে সুবিধা করে সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে বোমা ফাটিয়েছেন কয়লা পাচারের যোগ নিয়ে বোমা ফাটিয়েছেন রোজ কাণ্ডে কোটি কোটি টাকা আত্মস্বাত কয়লা পাচারের কোটি কোটি টাকা আত্মস্বাত করেছেন সুদীপ ব্যানার্জি সিবিআই ইডি তদন্তের দাবি করেছেন কুনাল ঘোষ আর এতেই কিন্তু চটেছেন মমতা অভিষেক এবং তৃণমূল হাইকম্যান্ড কারণ তার লোকসভা ভোটের আগে এই ধরনের টুইট ইডি এবং সিবিআইকে ট্যাগ করা টুইট দল বিরোধী যা আদতে বিজেপিকে সুবিধা করে দেওয়ার চেষ্টা করেছেন কুণাল ঘোষ অর্থাৎ দল বিরোধী কাজ করছেন কুণাল ঘোষ তাই কুণালকে কিন্তু এবার লাস্ট ওয়ার্নিং দিয়ে তাকে শোকজ চিঠি পাঠালো সুব্রত বক্সি তৃণমূল কমেন্ট কুণাল ঘোষ গতকালই দাবি করেছিলেন তাকে শোকজ লেটার দিলে সেটিকে প্রেমপত্র হিসাবে গ্রহণ করবেন কিন্তু কুণাল ঘোষ যাই বলুন না কেন তার বিরুদ্ধে কিন্তু চরম পদক্ষেপের পথে তৃণমূল কংগ্রেস সকজ চিঠি সকজ লেটারের উত্তর কী দেন কুণাল ঘোষ সেই উত্তরের পর দল কুণালের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় কুণাল ঘোষকে কি বহিষ্কার করা হবে কারণ কুণাল ঘোষ গতকালই দাবি করেছিলেন আমাকে বহিষ্কার সাসপেন্ড যাই করুন না কেন আমি দলের একজন একনিষ্ঠ সৈনিক আমি দলের কর্মী হিসাবে থেকে যাব সমর্থক হিসাবে থেকে যাব আমাকে বহিষ্কার করে দিলে এমনই দাবি করেছেন কুণাল ঘোষ অর্থাৎ কুণাল ঘোষ যেভাবে আল পটকা মন্তব্য করে যাচ্ছেন সংবাদ মাধ্যমের সামনে তাতে কুণাল ঘোষ কিন্তু নিজেই জল্পনা উস্কে দিয়েছেন তাকে তৃণমূল থেকে পরিষ্কার করার ছেঁটে ফেলার অর্থাৎ তৃণমূল হেভিওয়েট বিধায়ক তাপস রায়ের পর এবার কি কুণাল ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটের আগে দলের অন্তর্কল অন্তর্দ্বন্দ্ব মেটাতে কুণাল ঘোষকে কিন্তু বার্তা পাঠানো হয়েছিল যাতে দল কিন্তু তাকে সেন্সর করেছিল যাতে আল পটকা কোনো মন্তব্য দল বিরোধী মন্তব্য দলের কোনো সাংসদ বিধায়কের বিরুদ্ধে মন্তব্য যেন না করেন সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে কুণাল ঘোষ কিন্তু কুণাল ঘোষ যা করে বেড়াচ্ছেন তাতে কিন্তু চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস সকজ লেটার পাঠানোর পর এবার কুণাল ঘোষের বিরুদ্ধে কি পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল কংগ্রেস কারণ ঠিক যখন তাপস রায়কে দলে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালাচ্ছেন কুণাল ঘোষ ঠিক তখনই কিন্তু তার কাছে গেছে শোকজ লেটার অর্থাৎ কুণাল ঘোষকে কিন্তু ভালো চোখে দেখছে না তৃণমূল কংগ্রেস এমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহল তাই আগামী দিনে কিন্তু বড় পদক্ষেপ খুব শীঘ্রই নিতে পারে তৃণমূল শোকজের চিঠির উত্তরের পরপরই কি পদক্ষেপ নেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের